সোমালিয়ার গারকাদ উপকূলে দস্যুদের আস্তানায় নোঙর করা হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সেখানেই 23 নাবিককে জিম্মি করে রাখা হয়েছে। তবে তাদের সেহরি ও ইফতারের সুযোগ দিচ্ছে দস্যুরা। যদিও এখনও দস্যুদের পক্ষ থেকে জাহাজের মালিকের কাছে মুক্তিপণ বা অন্য কোনো বিষয়ে যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, জাহাজটি উপকূল থেকে 7 নটিক্যাল মাইল দূরে নিয়ে নোঙর করে রাখা হয়েছে। উপকূল থেকে জাহাজে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজটি দস্যুদের নিয়ন্ত্রণে সোমালিয়ার উপকূলে নোঙর করা হয়েছে বলে আমরাও জেনেছি। দস্যুদের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তবে নাবিকরা নিরাপদে আছেন, তাদের মুক্ত করার ব্যাপারে কাজ করছি আমরা। পুতেরে আমার কোলে ফেরাইয়া দাও, মোবাইল দিয়া দিলাম ভাই, আব্বু আম্মুকে সান্ত্বনা দিও। ছিনতাই করা জাহাজে চড়েই বাংলাদেশি জাহাজে হামলা চালায় সোমালিয়া দস্যুরা। এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরে শিল্প গ্রুপ কেএসআরএম এর মালিকানাধীন এসআর শিপিং এর জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা 23 নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়, বন্ধ করে দেওয়া হয় জাহাজের ইন্টারনেট সংযোগ, ছিনিয়ে নেওয়া হয় নাবিকদের কাছে থাকা মোবাইল, সঙ্গে থাকা ডলার। জাহাজটি 58,000 টন কয়লা নিয়ে 4 মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে। 19 মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। নাবিক ও ক্রু সহ জাহাজটিতে 23 জন বাংলাদেশি রয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 5:30টার দিকে জাহাজটিতে ভারত মহাসাগর থেকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়ার কাজ শুরু করে জলদস্যুরা। জাহাজটি ওই সময় সোমালিয়া উপকূল থেকে 450 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং এর মালিকানাধীন এমভি আবদুল্লাহ আগে গোল্ডেন হক নামে পরিচিত ছিল। 2016 সালে তৈরি বাল্ক কেরিয়ারটির দৈর্ঘ্য 189.93 মিটার এবং প্রস্থ 32.26 মিটার। গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেয়। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এরকম মোট 23টি জাহাজ আছে কবির গ্রুপের বহরে। 2010 সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহানমণি। ওই সময় জাহাজের 25 নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর 100 দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।